বিজেপির কার্যালয় ভাঙিবলে অহা নেতা বাজপেয়ী ভবনের অথিরজা বহিরজা। বাজপেয়ী ভবন বন্ধ করবলে অহা নেতা বিজেপির নয়নৰ মণি। সিদ্ধার্থ ভট্টাচার্যর মন্তব্যর পাছতেই বিজেপিত বলিছে ধুমুহা। কোন নেতাই ভাঙিব বিচাৰিছিল বিজেপির কার্যালয়? কার ঘনিষ্ঠতার সুযোগ লৈ বিজেপি দখল পাবত গজা নেতার? বিজেপির কার্যালয় ভাঙিবলে অহা নেতাই এতিয়া বাজপেয়ী ভবনের অথিরজা বহিরজা। বাজপেয়ী ভবন বন্ধ করবলে অহা নেতা এতিয়া বিজেপির নয়নৰ মণি। মই যেতিয়া সভাপতি আছিল তেতিয়া যুব কংগ্রেসে আহি পেলাই আমার বাজপেয়ী ভবন, তেতিয়া আমার হেঙ্গরাবাড়িতে আছিল, বাজপেয়ী ভবন এটেক করব আহিছিল ফিজিক্যালি। মানে আমি ফিজিক্যালি গৈ পেলাই আমি গোটেই বাজপেয়ী ভবন ভাঙি দিম। যেতিয়া লোহার গেট বন্ধ করে দিয়া হয়েছিল আর আমি ভিতর আছো, বাহির একেবারে উত্তাল পরিস্থিতি করেছে, আজিও ভিডিও ক্লিপ আছে, তাতে এগারী নেতায় অটল বিহারী বাজপেয়ীর ফটো নমাই পেলায় ভরিরে গুড়িয়াই থকা আজিও আছে। আপনার পুরনি আর্কাইভত যাওক, আপনার আর্কাইভত গেলে পাব। সেই ব্যক্তি যেটা দেখো যে আজি আহি পেলায় বহুত ডাঙর কিবা একটা পদবি লৈ ললে। বিজেপির প্রাক্তন সভাপতি সিদ্ধার্থ ভট্টাচার্যর বিস্ফোরক মন্তব্যর পাছতেই এতিয়া ধুমুহা বলিছে বিজেপির ভিতরচরাত। কিন্তু কোন আছিল সিদ্ধার্থ ভট্টাচার্যই কোয়া সেই বিশেষ নেতাজন যিয়ে এসময়ত বিজেপির কার্যালয় ভাঙিবলৈ উদ্যত হয়েছিল? এইজনেই সে বিশেষ বিজেপি নেতা, এসময়ের কংগ্রেসি, নাম হিমাংশু শেখর বৈশ্য। তেওঁ কংগ্রেস দলত থকা সময়সার দৃশ্য এয়া। সদল বলে হিমাংশু শেখর দাস প্রবেশ করেছে হেঙ্গরাবাড়ির অটল বিহারী বাজপেয়ী ভবনত। বিজেপির কার্যালয় আক্রমণ করবলে উদ্যত হয়ে পড়া হিমাংশু শেখর দাসর ভাষ্য শুনক। কেবল গুৱাহাটীৰ বাজপেয়ী ভবনে নহয়, বিজেপিৰ সকলো কাৰ্যালয় বন্ধ কৰি দিয়াৰ ভাবুকি দিছিল এইগৰাকী যুৱ কংগ্ৰেছী হিমাংশু শেখৰ দাসে। তাৰ পাছৰ এই ফটোবোৰলৈ মন কৰক। মুখ্যমন্ত্ৰী, ৰাজ্যিক বিজেপিৰ সভাপতিৰ পৰা আৰম্ভ কৰি প্ৰতিগৰাকী বিজেপি নেতাৰ এই ঘনিষ্ঠতা এসময়ত বাজপেয়ী ভৱন ভাঙিবলৈ অহা এইগৰাকী ন বিজেপি নেতাৰ। কেবল সেয়াই নহয়, বিজেপি দলত তেওঁ লাভ কৰিছে সন্মানীয় পদবীও। ৰাজ্যিক বিজেপিৰ যুৱ মৰ্চাৰ বৰ্তমানৰ উপসভাপতি এইগৰাকী হিমাংশু শেখৰ দাস, যিয়ে এসময়ত বাজপেয়ী ভৱন ভাঙি দিবলৈ উদ্যত হৈছিল, যিয়ে অসমৰ সকলো বিজেপিৰ কাৰ্যালয় বন্ধ কৰি দিয়াৰ ভাবুকি দিছিল, তেওঁকেই এতিয়া দিয়া হৈছে ৰাজ্যিক যুৱ মৰ্চাৰ উপসভাপতিৰ দায়িত্ব। হিমাংশু শেখৰ দাসক বিধায়ক সিদ্ধাৰ্থ ভট্টাচাৰ্যই পাহৰি যোৱা নাই, কাৰণ হিমাংশু শেখৰ দাসে বাজপেয়ী ভৱন ভাঙিবলৈ অহাৰ দিনা কাৰ্যালয়তে আছিল তেতিয়াৰ বিজেপিৰ সভাপতি সিদ্ধাৰ্থ ভট্টাচাৰ্য। বাজপেয়ী ভৱন ভাঙিবলৈ অহা নেতাক বিজেপিত বৰপীৰা পাৰি দিয়া দেখি স্বাভাৱিকতেই ক্ষোভিত হৈ পৰিছে সিদ্ধাৰ্থ ভট্টাচাৰ্য। বুধবাৰে তেওঁৰ অৱদমিত ক্ষোভৰ বিস্ফোৰণ ঘটিল। তাৰ পাছতে চৰ্চালৈ আহিছে হিমাংশু দাস বাহিনীৰ অতীত আৰু বৰ্তমানৰ কাম কাজৰ অনেক কাহিনী। বহুতেই ভবাৰ দৰে বিজেপিলৈ আহি ৰত্নাকৰৰ পৰা বাল্মীকি নহ'ল হিমাংশু শেখৰ দাস। বিজেপিৰ ৱাশ্বিং মেচিনে নিকাও কৰিব নোৱাৰিলে হিমাংশু শেখৰ দাসক। বিজেপিৰ যুৱ মৰ্চাৰ উপসভাপতি হোৱাৰ পাছতেই তেওঁৰ নাম সাঙুৰ খাই পৰিল এক চাঞ্চল্যকৰ অপহৰণ কাণ্ডত। বিগত অক্টোবর মাহত বিহারের এগারী ব্যবসায়িক অপহরণ করে 2 কোটি টাকা মুক্তিপণ দাবি করার অভিযোগ উত্থাপন হয়েছিল এইগারী ন বিজেপি যুবনেতার বিরুদ্ধে। কিন্তু তার পাছতো যুব মর্চার উপসভাপতির হারিতেই বহাল থাকিল। এইজন বাজপেয়ী ভবন ভাঙিবলৈ অহা যুবনেতায় এটা বিজেপির সাংগঠনিক সভাত দিয়ে নিষ্ঠাবান কর্মীক নীতিশিক্ষা, যি কথা এইবার মুকলিকৈ উদঙাই দিলে সিদ্ধার্থ ভট্টাচার্যই। সিদ্ধার্থ ভট্টাচার্যর বক্তব্যর পরাই উলাই পড়িছে যে বিজেপি এতিয়া বিজেপির নিষ্ঠাবান নেতা কর্মীর দল হয়ে থাকা নাই, বিজেপি এতিয়া সোমাই পড়িছে বহিরাগত আর পাবত গজা নেতার দখলত। নিউজ ডেস্ক রিপোর্ট, দ্য ক্রস কারেন্ট।